নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বেতনে বঞ্চিত বৃত্তিমূলক শিক্ষকরা আজকে উত্তরবঙ্গ সংবাদপত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে খুবই চাঞ্চল্যকর খবর আপনারা জানেন ডিএ মামলার হলফনামা জমা দিতে গিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে বলেছে হলফনামা দিয়ে জানিয়েছে যে যে হারে ডিএ দেওয়ার কথা বলেছে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ ডিএ প্রদান করতে গেলে রাজ্যের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে রাজ্যের অর্থনৈতিক অবস্থা সত্যিই যে খারাপ তা কিন্তু আজকে ফের প্রমাণিত হল বেতনে বঞ্চিত বৃত্তিমূলক শিক্ষকরা কি বলছে দেখুন নভেম্বরের দু সপ্তাহ পার হতে চললো এখনও অক্টোবর মাসের বেতন পাননি রাজ্যের আটশোরও বেশি স্কুলের বৃত্তিমূলক শিক্ষক কেন তাদের বেতন হয়নি তার কারণ কেউ বলতে পারছে না তার ব্যাখ্যা দিতে পারছে না কেউই কারিগরি শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিষয়টি নিয়ে মুখ খুলছেন না আবার শিক্ষক নিয়োগের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার কর্তারাও দায় এড়াচ্ছেন শুধু অক্টোবর নয় শতাধিক শিক্ষক এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের বেতন পাননি বলে অভিযোগ ক্ষেত্রে বৃত্তিমূলক শিক্ষকদের সংগঠন পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিকের বক্তব্য শিক্ষা দপ্তরের কাছে গেলে তাদের কর্তারা বলছেন আমরা সমস্ত অর্থ মিটিয়ে দিয়েছি সংস্থাগুলি কেন বেতন দিচ্ছে না তা জানা নেই আবার সংস্থার আধিকারিকরা দাবি করছেন রাজ্য তাদের টাকা মেটায়নি তাই বেতন দেওয়া যাচ্ছে না কে সত্যি বলছে কে মিথ্যা বলছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না